চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের স্বামী পরিত্যক্তা বিধবা গর্ভবতী ও প্রতিবন্ধী সহ প্রায় অর্ধশতাধিক কর্মহীন মানুষের মাঝে সাংসদ পত্নী বেগম নাসরিন ওসমানের দেয়া 2 কেজি আটা, 2 কেজি ডাল ও 20 কেজি করে চালের বস্তা পৌঁছে দিলেন বন্দরের মমতাময়ী উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। মঙ্গলবার দুপুরে সশরীরে গিয়েই তিনি ওই সকল খেটে খাওয়া পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় তিনি উপস্থিত পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, জনবান ও মানবতাবাদী প্রধানমন্ত্রী আমাদের নারীদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছেন। আপনারা ইচ্ছে করলেই উপজেলার মাধ্যমে সেলাই কাজ, বাটিক বুটিকের কাজ শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। আপনাদের সন্তানদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সব রকমের সুযোগ সুবিধাও এই গণমানুষের সরকার দিয়ে যাচ্ছে। অথচ আপনারা ঘরে বসে অলস সময় পার করছেন। নিজেরা বাড়িতে অবস্থান করেও হাঁস মুরগি লালন পালন এবং শাকসবজি চাষাবাদ করে সচ্ছল হতে পারেন। আপনাদের যাদের বিধবা ভাতার দরকার, বয়স্ক ভাতার দরকার, যাদের বয়স হয়েছে, বিধবা হয়েছেন, বয়স অনুযায়ী থাকলে যদি না হয়, এই যে মেম্বার আছে, মনির মেম্বার, এর মাধ্যমে আপনারা আমার কাছে আসতে পারেন, ঠিক আছে? এমনকি যারা গর্ভবতী নারী, যারা ওই যে মাতৃদুগ্ধ পান করে, বাচ্চাদেরকে ল্যাকটেটিং মাদার বলে সেটাকে, হ্যাঁ, এরকম অনেক গরিব আছে না, যে স্বামী ছেড়ে চলে যায় বা স্বামীর কাজকর্ম নাই, বাচ্চা ছোটো, এরকম হলে আমাদের সাথে ইয়ে করেন। আমাদের এখানে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়, কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয়, সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার ব্লক বাটিকের প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো আপনারা তো নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন, পারেন না? একটু পরিশ্রমী হইতে হবে না? হ্যাঁ, আপনাদের অনেক ছেলে মেয়ে আছে, বেটার বউ আছে, আছে না, এদেরকে আমাদের ওখানে পাঠিয়ে দিবেন, আমরা প্রশিক্ষণ দিব। বাসায় বসে সেলাই করলেও তো, নিজের বাচ্চা সেলাইটা করলেও তো অনেক উপকার হয়, হয় না বলেন? বাসায় হাঁস মুরগি পালেন আপনারা? কেন পালেন না? বাড়িঘর নাই, শুনে ইচ্ছা থাকলে উপায় হয়। যেখানে থাকেন তার তো টিনের চালাটা আছে, আছে না? একটা সবজির গাছ তুলে দিলে লাউটাকে খাবে, আমি এসে খাবো না, মনির মেম্বার এসে খাবে? খাবেন তো আপনারাই, আপনার বাচ্চা কাচ্চাই, তাই না? এই জন্য যতটুকু আছে সেটুকুই কাজে লাগাইতে হবে, তাই না? একটা মুরগি পুষলে সে মুরগির ডিমটাকে খাবে, আপনার নাতি নাতি খাবে, আপনার বাচ্চারা খাবে, আপনি খাবেন, তাই না? আচ্ছা, এই যে আজকে চাল, 20 কেজি চাল, 2 কেজি ডাল, আটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এমপি স্যার আছে না, সেলিম ওসমান স্যার, নাম শুনছেন না আপনারা, তার ওয়াইফের পক্ষ থেকে, বুঝছেন? ওনার স্ত্রী মানে আমাদের শ্রদ্ধেয় ভাবি আপনাদের জন্য এটা পাঠাইছেন, বুঝতে পেরেছেন? আমি তার পক্ষ থেকে আপনাদেরকে এটা দিতে আসছি, ঠিক আছে? ভালো থাকেন আর সাবধানে থাকবেন, মাস্ক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ঠিক আছে? মাস্ক না পরলে কিন্তু এখন 1 লাখ টাকা জরিমানা, 1 বছর জেল, বুঝতে পারছেন? ওই যে আমার গাড়ি দেখলেই খালি মাস্ক পরেন না, ওই যে একজন চাষাজি দাঁড়ায় আছে, মাস্ক নাই, ঠিক আছে? সাবধানে থাকেন, আসসালামু আলাইকুম।